আসসালামু আলাইকুম এই লিটুন কুমার দাসের আসলে সমস্যাটা কোথায় তিনি কি আসলেই এখন বর্তমানে মানসিক রোগী কিনা তার আসলে প্রবলেমটা কোথায় কি কারণে তিনি বারবার ব্যর্থ হচ্ছেন আর কি কারণেই বা নির্বাচকরা ম্যানেজমেন্টরা কোচরা তার উপরে ভরসা রাখতেছেন তাকে বিশ্বাস করতেছেন যেখানে কিনে তিনি প্রতি প্রতিবারই তাদের বিশ্বাসের তাদের ভরসার প্রতিদান দিতে পারতেছেন না বারবারই তিনি ব্যর্থ হচ্ছেন তারপরেও কেন এই লিটুন কুমার দাসকে একাদশে রাখতে হবে স্কোয়াডে রাখতে হবে কি কারণে কি এমন আছে এই লিটন কুমার দাসের আপনি হয়তো বলতে পারেন বাংলাদেশের ক্লাসিক্যাল ব্যাটসম্যান হ্যাঁ তার ব্যাটিং স্টাইল সুন্দর কিন্তু তার ব্যাটিং ফর্ম মোটেই ভালো নয় তিনি দশ ম্যাচ খারাপ খেলেন এবং এক ম্যাচ ভালো খেলে এক বছরের জন্য স্কোয়াডের জায়গা একাদশের জায়গা পাকাপুক্ত করে নেন আর নির্বাচকরাও বোকার মতো তাকে স্কোয়াডে রেখে দেয় এবং একাদশের সুযোগ দেয় যেখানে শুভমান গিলের মতো বিশ্বসেরা একজন ক্লাসিক্যাল সুপার স্টার ব্যাটসম্যান খারাপ ফর্মে থাকার কারণে বিশ্বকাপের মতো স্কোয়াডে জায়গা পায় না রেসেন রয়ের মতো মার করে ব্যাটসম্যানরা যখন একটু খারাপ ফর্মে থাকার কারণে স্কোয়াডে জায়গা পায় না একাদশের জায়গা পায় না সেখানে নিতুন কুমার দাসকে এক বোকার হাতে পায়ে ধরে একাদশে রাখা হয় এবং তাকে বলা হয় ভাই একটু রান কর একটু রান করে দেখা আমাদেরকে একটু শান্তি দে কেন রে ভাই কি কারণে তাকে স্কোর রাখতে হবে কি কারণে তাকে একাদশে জায়গা দিতে হবে আপনি যদি দেখেন শ্রীলঙ্কার বিপক্ষে একটা নয় দুটা নয় তিন তিনটে সিরিজ খেললো একটা তো তিনি ভালো পারফরম্যান্স করতে পারেনি শেষমেশ তাকে স্কোর থেকে বাতি দিল নির্বাচকরা এবং লম্বা বিশ্রামের পরে আবার তিনি ডিপিএলএ ফিরছেন সেখানে মাত্র একটা ফিফটি করার পরে আবার তাকে জিম্বাবুয়ের বিপক্ষে খেলানো হলো জিম্বাবুয়ের বিপক্ষে একাদশের সুযোগ দেওয়া হলো যখনই বাংলাদেশের খারাপ সময় চলে আসে তখনই তারা জিম্বাবুয়েকে ডেকে আনে নিজের পারফরমেন্স ভালো করার জন্য নিজেদেরকে ফর্মে ফেরানোর জন্য কিন্তু এই জিম্বাবুয়ের বিপক্ষেও লিটন কুমার দাস ব্যর্থ তাদের বিপক্ষেও লিটন কুমার দাস রান করতে পারতেছেন না তিনটা ম্যাচ শেষ তিনটা ম্যাচের একটা ম্যাচেও তিনি ভালো ব্যাটিং করতে পারেনি ভালো পারফরমেন্স করতে পারেনি নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে পারেননি তারপরও তাকে একাদশে রাখা হবে এবং শেষ তৃতীয় নাম্বার টুর্নি ম্যাচে মাত্র পনেরো বল করেছেন এগারো রান বাকি দুটোর কথা তো বাতি দিলাম জাতির এখন একটাই দাবি লিটন কুমার দাসকে যত দ্রুতই সম্ভব হোক স্কোর থেকে বাদ দেওয়া হোক আর বিশ্বকাপের মতো বড় মঞ্চে যাতে তাকে কোনো মতে সুযোগ না দেওয়া হয় কারণ অফ ফর্মে থাকা কোনো ব্যাটসম্যানকে বিশ্বকাপে না নেওয়াটাই সবচেয়ে ভালো এবং উত্তম কাজ হবে